বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে চাউমিন চ্যালেঞ্জ। এবার চাউমিন দিয়ে দুজনে মিলে আমরা খাবো, চ্যালেঞ্জ করব, কে জেতে সেটাই হচ্ছে কথা। যে জেতে সে তো ভালো কথা, যে হারবে তার জন্য শাস্তি আছে। তো কি শাস্তি আছে সেটাই তোমাদেরকে তোমরা দেখতে থাকো। তো আমরা এবার খাওয়া স্টার্ট করছি। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে, একটু পেঁয়াজ ছাড়া আর কি জমে না আর কি চাউমিনটা খাওয়া। আমাদের খাওয়া মানে চ্যালেঞ্জ। নাও চলো, জীবনে এত তাড়াতাড়ি খায় না, যে শাস্তির কথা বলা হয়েছে। আজকে শিওর আমি হারবো, আমরা জিতে গেলাম বাবা। শাস্তি দিইনি বলে ওর জন্য দেখো আস্তে আস্তে গেছে। আজকে শাস্তি কোনোদিন আমার আগে জিততে পারে না। হায় ঠাকুর, আমার কপালে কি লেখা আমরা দুজনে জিতে গেছি। যখন আমি চ্যালেঞ্জ নিয়ে নিই তখন আমি চ্যালেঞ্জেরই মাথায় থাকি, আর কিছু মাথায় থাকে না বন্ধুরা। মা কিন্তু আমাদের পরে বন্ধুরা মা কিন্তু আগে পড়া খেয়েছে, কিন্তু আমি কিন্তু আগে খেয়েছি। কি শাস্তি আছে লঙ্কা? ওই তো মেয়ে বলেই দিল লঙ্কা দেখা হবে, কাঁচা লঙ্কাটা এখন ওকে খেতে হবে। আমি জীবনে এত ঝাল খাই না। যখন কি বলছো বন্ধুরা, তোমরা বলো ছেড়ে দেবো, মারছি করে দেবো না করে দেবে, তুমি খাবে? দুটো অপশন আছে, না খেতে পারো, না খেলে তো পরের চ্যালেঞ্জ হেরে গেলো তোমাকে, তখন তুমি তো শাস্তি নেবে না,
তখন বললাম আমি ছেড়ে দাও। দুটোই অপশন আছে, হয় তুমি খেতে পারো, নালে পরে কোনো সময় চ্যালেঞ্জ যদি আমি বাই চান্স ছেড়ে যাই তাহলে সেই সময় আমি ছেড়ে দিতে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না, আমি ছেড়ে দেবো কেন? ওকে তোমার দেখছি, খাও খাও, দেরি করো না, ভিডিও টাইম বাড়ছে, বন্ধুরা দেখবে না এরপরে লেট হয়ে গেলে। একটাই তো লঙ্কা খেয়ে আমি বাপের কালে ঝাল পাবো না। এবারের মতো ক্ষমা করে দাও, ফিলিংসটা বলবে। হ্যাঁ এবারের মতো ক্ষমা করে দাও, তাহলে সেকেন্ড ভিডিওতে চ্যালেঞ্জ না, আমি যদি হেরে যাই তখন ক্ষমা করে দেবে না? আচ্ছা ভিডিওতে তুমি জেনে বুঝে আনলে নাকি? মনে হচ্ছে জেনে বুঝে হেরে গেছি, এরকম মিরাকেল ঘটে না চট করে। তুমি এত তাড়াতাড়ি খেয়ে নেবেন ভাবতেই পারিনি। কি বলছো বন্ধুরা, আমার বউ লঙ্কাটা খেতে পারবে? তোমরা কমেন্ট করো যে এটা ঠিক হচ্ছে না, আমরা চ্যালেঞ্জটা তুলে নিই। হ্যাঁ তুলে নেবো চ্যালেঞ্জটা, আমি কিন্তু চ্যালেঞ্জ তুলবো না কোনো সময়। তাহলে সেই বাকি লঙ্কাটা খেতেই হবে। ও হাড়ি কেয়া মেরিতে হাড়ি নিজের লোক তো কি আছে, ছেড়ে দি, কাছে দি, অল্প অল্প খা, দুজনে আধা আধা শেয়ার করে নি, আমার বেলা পুরোই যাবে, কি আছে? হ্যাঁ খা, আমি হেরে গেলে পুরোটাই। আর আমার একটা কন্ডিশন আছে, লঙ্কা খেয়ে যদি চোখ দিয়ে ঝাল লাগে কিন্তু চোখ দিয়ে জল বার করতে পারবে না। সত্যি সত্যি বন্ধুরা খেয়ে নিল, দেখো বাবা আবার খেয়েও দেখাচ্ছে এই মা। বাবা সত্যিও মিরাকেল ঘটিয়ে দিল, খেয়ে নিল সত্যি সত্যি লঙ্কাটা। মনু যাও তাড়াতাড়ি চিনি নিয়ে আসো, খেতে পারবে না। পরে তোমার জন্য তোলা আছে, পরে চ্যালেঞ্জে ওর হবে। তাড়াতাড়ি চিনি নিয়ে, তো বন্ধুরা ফিরছি একটু পরের ভিডিওতে, এখন আপাতত চিনি টিনি খাওয়াই, পরের ভিডিওতে একটু বাদে, ও সরি একটু বাদে ফিরছি। হ্যাঁ ফিরে এলাম আমরা আবার, লঙ্কা চলে গেছে মুখ দিয়ে গিয়ে সোজা পেটেতে, নুন চিনি সব খেয়ে নিয়েছি, নুন চিনি সব কিছু খেয়ে দিয়েছি, এখনো ঝাল লাগে, সামান্য লাগছে, সামান্য লাগে, আমি জিতে গেছিলাম। আরে কথা বলতে বন্ধুদের সাথে, এই যে এই যে, তো আমার আমরা ফুল ফ্যামিলি, এই যে একটা বড় পরি, আমি জিতে আছি, ঠিক আছে। তো লঙ্কাটা খেয়ে একটু এক্সপেরিয়েন্সটা বলো তোমার। মানে পান্তা ভাত মাঝের মধ্যে বেঁচে গেলে আমি আর আমার বড়ি খাই, বেশিরভাগ আমার বড়ি খাই, মানে ওই বড়া ভেজে দিই, বেসন বড়া, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মাঝের মধ্যে আর কি খাই, কিন্তু আমিও অন্তত লঙ্কা ডোলে মানে এই লঙ্কাগুলোকে খাই না, ও কিন্তু খায়, ও তাও ঝাল খেতে পারে, আমি একদমই পারি না। মানে আমি কি করে আজকে খেলাম, আমার কান ফান দিয়ে ধোয়া উড়ে গেছে, আমার মনে হচ্ছে কিছু গোটা পাস। যাই হোক আমি এখন জিতেছি, আমি আমার বাবার মতো, আমি উইনার, এটা ঠিক। আমি কেন ধরো ওকে, ধরো ওকে, ধরো কেন বিরিয়ানি চ্যালেঞ্জ, ওকে কেন শাস্তি দিলাম না, এখন ধরো দিলেই ভালো হতো, ওকে ধরো, আমি বুঝতেই পারছি পরে যদি কোনো চ্যালেঞ্জ হয় আমার কপালে পড়ে যাবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এরকম যদি চ্যালেঞ্জের ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের জানাবে, তাহলে আমরা আরো আরো চ্যালেঞ্জ তোমাদের সামনে আনবো। বাই।